পৃথক দুইটি মামলায় আজ ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের পাঁচ দিন এবং গাইবান্ধা দুইয়ের সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক হুইপ মাহমুদ আরাগিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ হয়েছে সবশেষ জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিব ছিলেন জাহাঙ্গীর আলম অভিযোগ আছে ভোটারবিহীন ওই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ভোটের পর স্বরাষ্ট্র সচিব হয়ে বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীকেও সরকারের পক্ষে প্রভাবিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানার আব্দুল মোতালে ভোট্টা মামলায় মঙ্গলবার সকালে গোয়েন্দা পুলিশ তাকে গুলশান থেকে গ্রেফতার করে জাহাঙ্গীর আলমকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ বিচারক বেলাল হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন যে বোর্ড নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সে নির্বাচন কমিশনের সচিব ছিল স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সে তার অফিসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে উদ্বোধন সঙ্গে বৈঠক করেছে বৈঠক করে কিভাবে গুলি চালিয়ে এই ছাত্র আন্দোলনকে দমানো যায় সে সেইভাবে সেইভাবে তাদেরকে নির্দেশ দিয়েছে সানবিট সানবিট সব দিবে ম্যাজিক প্রেস মাথা ঘোরানো সলিউশন এদিনই সাবেক দুই সংসদ সদস্য ভোলা চার আসনের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও গাইবান্দা দুই আসনের মাহবুবা আরা বেগম গিনিকেও আদালতে হাজির করে পৃথক মামলায় রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাভার থানার হত্যা চেষ্টা মামলায় জ্যাকবকে পাঁচ দিন এবং আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় গিনিকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন মিটিং চলাকালে এই আসামি জ্যাকবের নেতৃত্বে তার এলাকার লোকজন নিয়ে সন্ত্রাসী লোকজন নিয়ে সেখানে তারা এই মিটিং আক্রমণ করে এই যে আসামি আজকে সে হলো মাহুয়ারা গিনি আপনারা জানেন যে পত্রপত্রিকা দেখেছেন সে হলো শেখ হাসিনার বাড়ির কাজের মেয়ে এ কাদের মেয়েকে তার দোষর হিসাবে সৈচারিক কর্মকাণ্ডের সঙ্গে সহযোগিতা করার কারণে তাকে সে সংরক্ষিত আসনের এমপি বানিয়েছিল এদিকে বগুড়া দুই আসনের সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্না ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের দেশ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সাইফুল জুয়েল এটিএন নিউজ ঢাকা